আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম ফাতেমা। আমি আজকে প্লে বাংলা ক্লাস নেব। চলো তাহলে আজকে আমাদের বিষয় কি সেটা জেনে নেওয়া যাক। আজকে আমাদের বিষয় হচ্ছে ক থেকে ম পর্যন্ত বর্ণ ও ছবি দেখে বর্ণ বসা। আমি আবার বলছি, ক থেকে ম পর্যন্ত বর্ণ ও ছবি দেখে বর্ণ বসা। তাহলে আমরা প্রথমে কি করব, বর্ণগুলো পড়ব। চলো বর্ণগুলো পড়া যাক। শুরু করি সবাই, সবাই সাথে সাথে পড়বে। ক প ফ ফ ব ব ভ ভ ম ম। দেখো আমরা বর্ণগুলো পড়ে নিলাম। এখন তোমরা সবাই বাংলা বইটি বের করবে। বাংলা বই বের করে পেজ নাম্বার হচ্ছে 38, 38 নাম্বার পেজ বের করবে। এখন আমরা বর্ণ দিয়ে শব্দ করব ছবি দেখে। দেখো প পতে পাখা, পতে পাখা, পতে পতাকা, পতে পতাকা। পরের বর্ণে চলে যাব, ফ ফতে ফুল, ফতে ফুল, ফতে ফুটবল, ফতে ফুটবল। পরের বর্ণে চলে যাব, ব বতে বই, বতে বই, বতে বল, বতে বল। পরের বর্ণে চলে যাব, ভ ভতে ভাত, ভতে ভাত, ভতে ভালু, ভতে ভালু। ম মতে মধু, মতে মধু, মতে মক্কা, মতে মক্কা। আশা করি আমরা এই ছবিগুলো চিনি, সবাই চিনি, সেজন্য আমি আর বিস্তারিত বললাম না। দেখো আমরা লেখার কথাটা বলে দিই। প থেকে ম পর্যন্ত বর্ণগুলো তোমরা কি করবে, যদি বইয়ে না লিখে থাকো সেটা ডজনটা করবে এবং খাতায় বারবার লিখবে, বারবার লিখবে, বারবার লিখলে এবং পড়লে পড়াটা হয়ে যায়, মুখস্থও হয়ে যায় এবং লেখাটাও হয়ে যায়। এখন আমরা দেখো পরের আইটেমটা করব। পরের আইটেম হচ্ছে ছবি দেখে বর্ণ বসা। গত ক্লাসে আমি তোমাদের ছবি দেখিয়ে বর্ণ বসিয়েছিলাম। আজকে আমি একটু হালকা করে টাচ দিয়ে দিব, আবার পরবর্তী ক্লাসে আমরা ছবি দেখে করাবো। দেখো পাখা, যদি পাখার ছবিটা থাকে তখন আমরা কি করব বলতো? পাখা থাকলে আমাদের আগে মনে করতে হবে কোন বর্ণে দিয়ে পাখা হয়। তাহলে কি হবে, যদি পাখা থাকে তাহলে আমরা কোন বর্ণটা লিখব, পতে পাখা, পতে পাখা, এভাবে করে লিখতে হবে। আবার ধরো যদি যদি থাকে মধু, মধু ছবি দেওয়া থাকে তাহলে আমরা কোন বর্ণটি লিখব, চেষ্টা করো, কোন বর্ণটি লিখব, মতে মধু, মতে মধু, তাহলে কি লিখব, ম লিখব। আবার এরকমই যদি বল, বলের ছবি দেওয়া থাকে তাহলে কি লিখব, তাহলে আমাদের তখন ভাবতে হবে যে কোন বর্ণ দিয়ে বল হয়, বতে বল, বতে বল, এরকম বতে বল। যদি থাকে ভালু, ভালুকের ছবি থাকলে আমরা কি লিখব, ভতে ভালু, ভতে ভালু, এরকম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো আগের ক্লাসগুলোর মতোই। সেহেতু আমি আর নতুন করে কোনো কিছু বলবো না, তোমরা এগুলো বাসায় ট্রাই করবে, পড়বে এবং লিখবে, তাহলে তোমাদের পড়াটাও হয়ে যাবে এবং বর্ণ ছবি দেখে তোমরা বর্ণটিও লিখতে পারবে। সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ।